सुप्रिय शिक्षार्थी आदाब नमस्कार केमन आछो सबाई आशा करी सकले भालो आछो तोमादेर आशीर्वादे आमिओ बेश भालो आछि। एई मुहूर्ते सेटेर सामने जारा जे समस्त आमादेर शुभाकांक्षी अभिभावक आमार क्लास देखछेन तादेरके सृष्टि अकाडेमी स्कूलेर पक्ष थेके जानाच्छि आंतरिक शुभेच्छा ओ अभिनंदन। आजके आमरा क्लास करब, तोमादेर सामने हाजिर होयेछि आमि অনুশীলনী নয়ের 104 পৃষ্ঠার 5 নম্বর নিয়ে। এই 5 নম্বরে 4টি অঙ্ক রয়েছে, এই 4টি অঙ্ক আমি সমাধান করব, তোমরা খাতায় নোট করার চেষ্টা করো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি আমি। 5 নম্বর, এটা হচ্ছে সেন্টিমিটারে প্রকাশ, অর্থাৎ এখানে 4টি অঙ্ক রয়েছে, এই 4টি অঙ্কই আমরা কি করব, সেন্টিমিটারে প্রকাশ করব। তো তোমরা খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসে পড়েছো এতক্ষণ, আমি একটু একটু করে এখানে সমাধান করি, তুমি ওঠানোর চেষ্টা করো। পাঁচ নম্বর, এক এখানে 15 মিটার, 15 মিটার, এই 15 মিটারকে আমরা কি করব, সেন্টিমিটারে প্রকাশ করব। এটা হচ্ছে সেন্টিমিটারে প্রকাশ। সেন্টিমিটারে প্রকাশ, এই 4টি অঙ্কে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। এই 15 মিটার, 15 মিটারকে আমরা সেন্টিমিটার প্রকাশ করব। কিভাবে সেন্টিমিটারে প্রকাশ করব, এই যে 15, 1 মিটার সমান কত সেন্টিমিটার, এখান থেকে আমরা গুণে বের করতে পারি। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, কিভাবে বের হলো, এই যে এভাবে গুণতে পারো তোমরা, একক, দশক, শতক, অর্থাৎ মিটার থেকে সেন্টিমিটার পর্যন্ত গুণলে যত সংখ্যা বের হয় ওটাই হচ্ছে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে আমরা এই 15কে 100 দিয়ে গুণ করব, তাহলেই সেন্টিমিটার হবে। 15কে 100 দিয়ে গুণ করলে 1500, অর্থাৎ 1500 সেন্টিমিটার। এইভাবে আমরা এই এই সমাঙ্কগুলো করব। আমরা শর্টকাট লিখবো এখানে, যে প্রশ্নের মধ্যে কিন্তু পুরোপুরি লেখা আছে, আমরা লিখবো সংক্ষিপ্ত আকারে। তারপরে 2 নম্বরে দেখো, এখানে রয়েছে 30 মিটার, এই 30 মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। 30 মিটার সমান 30 গুণ কত দেখুন করব আমরা, হ্যাঁ একটু আগে আমরা কি বের করলাম, এখানে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে আমরা এখানেও 100 দিয়ে গুণ করব, তাহলে কত হলো, 30 আরো দুটো শূন্য, হ্যাঁ একটা দুইটা তিনটা শূন্য, তাহলে এখানে 3000 সেন্টিমিটার হলো, 3000 সেমি মানে সেন্টিমিটার। তো এই 1 নম্বর আর 2 নম্বর একই নিয়মের অঙ্ক ছিল দুটো। এরপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বরে, তিন নম্বরে রয়েছে 20 মিটার 25 সেন্টিমিটার, 20 মিটার 25 সেন্টিমিটার। আচ্ছা আমরা এই 20 মিটারকে প্রথমে কি করব, সেন্টিমিটারে বানাবো। এই 20 মিটারকে প্রথমে আমরা সেন্টিমিটার বানাবো, যেহেতু সেন্টিমিটারে প্রকাশ করতে হবে, তাহলে আমরা মিটার থেকে সেন্টিমিটার পর্যন্ত গুণব, একক, দশক, শতক, অর্থাৎ 100 দিয়ে গুণ করব 20কে, তাহলে কি হবে, সেন্টিমিটার হবে। হ্যাঁ এখানে সেন্টিমিটার না লিখলেও চলবে, তুমি সরাসরি গুণ করে তারপরে সেন্টিমিটার লিখবে। এখানে 2 আর 3 শূন্য হবে, 1 2 3, এখানে 3 শূন্য দিলে কত হলো, 2000 সেন্টিমিটার।
এরপরে আমরা কি করব এই 25 সেমিটার কে এই 2000 সেমিটারের সাথে যোগ করে দেব 25 সেমি এটা আমরা কি করব যোগ করব আর এখানে লিখব সুতরাং 20 মিটার 25 সেমিমিটার সমান 2025 সেমিমিটার উত্তর 2025 সেমিমিটার এই গেল তিন নম্বর অঙ্ক এরপরে আমরা চলে যাচ্ছি চার নম্বরে চার নম্বরে আছে 45 মিটার 60 সেমিমিটার 45 মিটার 60 সেমিমিটার তাহলে আমরা 45 মিটার কে সেই আগের মতো কি করব সেমিমিটারে প্রকাশ করব 100 দিয়ে গুণ করলে সেমিমিটার হবে 45 আর দুইটি শূন্য দিলে কি হবে সেমিমিটার হবে এরপরে আমরা এই 60 সেমিমিটার কে 4500 অর্থাৎ 4500 সেমিমিটারের সাথে যোগ করব যোগ করলে কি হবে মোট সেমিমিটার পাওয়া যাবে 45 সেমি সরি 45 মিটার আর হচ্ছে 60 সেমিমিটার হ্যাঁ যোগ করলে কত হলো মোট সেমিমিটার হলো 4560 সেমিমিটার উত্তর 4560 সেমিমিটার তো প্রিয় শিক্ষার্থী আজকের যে চারটি অঙ্ক তোমাদের করালাম এখানে আরো কয়েকটি অঙ্ক আছে আমরা পরবর্তী ক্লাসে এগুলো বুঝিয়ে দিব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আদাব নমস্কার।